আজকে আমি একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো, সকাল বিকালের জল খাবার। সেটি করব আমি বাসি ভাত দিয়ে। রাতে ভাত খাওয়ার পর অনেক সময় ভাত বেঁচে যায়, সেই ভাত আমরা কি করি সকালবেলা ফেলে দেই। ওটাকে ফেলে না দিয়ে এই রেসিপিটি করবে। অনেকের বাসি জিনিস খাওয়া বারণ থাকে, সেই জন্য ভাতটাকে আমি এখন টাটকা করে নেব। এখানে আমি বাসি ভাত বেঁচেছিল সেই ভাতটা নিয়েছি। এই ভাতটা আমি একটু গরম করে নেব। উনুনটা ধরে দিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবারে আমি ভাতগুলোকেও দিয়ে দিচ্ছি। ভাতটাকে এবারে আমি একটু গরম করে নেব। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দেখতে পাচ্ছ গাছ বিয়ে রয়েছে, গাছ সহ আমি নিয়েছি। আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা। পেঁয়াজটিকে আমি এখন কুচি করে কেটে নেব। প্রথমে আমি ছিলে নিচ্ছি। গাছটাকে আমি আগে কেটে নিচ্ছি। একদম কুচি করে কাটবে, তাহলে ভাতের সাথে মিশবে ভালো। আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে আমি লঙ্কাটাকে ঠিক অমন করে কুচি করে কেটে নেব। কেটে নিয়েছি। ভাতগুলো গরম হয়ে গেছে, এবারে আমি জলটাকে ঝরিয়ে নেব। একটা পরিষ্কার কাপড়ের উপরে ঢেলে দিচ্ছি। জলটাকে আমি এখন ভালো করে ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছ একদমই গরম ভাত হয়ে গেছে। সেদ্ধ করা আলু নিয়েছি, আলুটাকে আমি গেলে দেব। দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে আমি ফাটিয়ে দিয়ে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো। এবারে আমি সমস্ত উপকরণ ভাতের সাথে মিশিয়ে মেখে নেব। খুবই সুন্দর করে মিশাতে হবে, যেমন ভাত কোনো রকম সাদা না থাকে। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আমার মিশানো হয়ে গেছে, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। তেলটা একটু গরম করে নিয়েছি, এবারে আমি মেখে রাখা ভাতগুলোকে দিয়ে দেব। সমান করে ছড়িয়ে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, এগুলোকে আমি ভাতের উপর ছড়িয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে। এবারে আমি ঢেকে দিচ্ছি, উনুনের আঁচটাকে মিডিয়াম রেখে 2 মিনিট জাল করে নেব।
ঢাকাটাকে উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সকাল বিকালের জল খাবার। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে অবশ্যই এমন করে বানিয়ে খাবে। এর উপরে আমি গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটি দেওয়ার কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগবে, বাচ্চারা যেন খেতে চায়। দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা। এখন থেকে তোমরা বাসি ভাত ফেলে দেবে না, এমন করে জল খাবার বানিয়ে খাবে। আমরাও এরকমই খাই, খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা আরো বিশেষ করে বেশি খাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।